ये बाबा रे आए 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 এই দেখুন বন্ধুরা, সকালবেলা ঘুমতে উঠে দেখছি আলু তোলা চলছে আমাদের ঘরের বাইরে। গরু এইদিকে নাঙল টানছে, এইদিকে বাকি সব আলু কুড়াচ্ছে। কত কত আলু দেখুন, প্রত্যেক আলু কুড়াতে ব্যস্ত। এই বাবা রে আয় 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 আয়, মারপি লেগেছে, আয় মুখ ঢাকালে। ইস ইস, কি মারছিল রে ভাই? মুখটা দেখেছি, সাপের কামড় খেলে বসে আছে। সেদিন মন্দিরে যাও, মন্দিরে ধরা সাপ এই যে কামড়ে দিয়েছিল, মালটাকে ধরা সাপকে ধরে ন্যায় লড়াচ্ছে, দিয়ে মুখ ধরতে গেছে এরকম করে। অনেক বুঝানোর পর আমার বন্ধু বলছে মন্দির যাবো। হ্যালো গাইস, হাই অফিসার, কে দেখা অফিসার পুরো একদম ব্যস্ত মানুষ। তুই বলতে চান? না, আমি কিছু বলার নেই আপাতত, কিন্তু বলবো কোনো একদিন সুযোগ পেলে। আচ্ছা, কাকে বলবি? তুই তো মেয়েকে বলবো, সেদিকে কিছু বলবি নি? শুনি এখন, আমি ভদ্রবাড়ি ভদ্র ছেলে, ফাঁকা টাইম নেই। মশাই যাবি? আমার সস ফুচকা তৈরি হচ্ছে, তুই কর না। পাড়ার দোকান ভালো গো পাড়া। চার চার দিকে হাত চলছে, এদিকেও হাত চলছে, এদিকেও হাত চলছে। চার রেগে যাচ্ছে, কিস্তি খেয়ে কি হবে? কিস্তি তো সবদিনই খায়, ভালো খায়, যায় যায় ছেলেরা মুড়ি খাচ্ছে, মুড়ি 12,000। নতুন বৌমা সস পড়ছে, কাঁচা লঙ্কা দিবেন? কাঁচা লঙ্কা দিবেনি, মরে যাবো। কি বলছে রে ভাই? জানিনি কি বলছে। এই ছেলাগুলা, এই হচ্ছে কেস, এই ছাড়া বানিয়ে দিল এক দোকান, মুখটা ঢাকা দিয়ে দিল।